সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। তো আজকে আলোচনা করব যে আমরা যারা দেশি মুরগি পালন করতেছি এবং প্রাকৃতিক চিকিৎসা করতে চাচ্ছি এবং আমরা এটা কিভাবে করব। তো আমরা আজকে তিনটা উপাদান নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন হলুদ, এটা হচ্ছে রসুন, এটা হচ্ছে পেঁয়াজ। তো এই তিনটা উপাদান আমরা কখন কখন খাওয়াবো এবং কী কী উপকার হবে এই তিনটা উপাদান যদি আমরা একসঙ্গে মিক্স করে খাওয়াই। তো পুরো ভিডিও জুড়ে এই উপাদান সম্পর্কে কিভাবে কখন কোন বয়সে খাওয়াবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। তো আমরা যারা মুরগি পালন করি এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করি খামারে, তো দেখা যায় যে আমাদের অ্যান্টিবায়োটিক কিনতে গেলে 400-500 টাকা লেগে যায়। তো আমরা যদি প্রাকৃতিক যে উপাদানগুলো রয়েছে এখানে প্রচুর মাত্রায় অ্যান্টিবায়োটিক, অনেক ভিটামিন, মিনারেলস, অনেক কিছু উপাদান রয়েছে, সেই উপাদানগুলোকে যদি আমরা মুরগিকে খাওয়াইতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে। এবং যদি আমরা খামারে ওষুধের খরচটা একটু কমাই নিয়ে আসতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের খামারের লাভের ভাগটা একটু বেশি থাকবে। তো আমরা আজকে দেখাবো যে আমি দেখতে পারতেছেন যে এখানে একটা পেঁয়াজ নিয়েছি, এখানে মোটামুটি আমার এখানে মুরগি বাচ্চা রয়েছে 150 পিস। এবং এটা আমরা প্রথমে আলোচনা করে নিচ্ছি যে এটা আমরা কীভাবে কেটে নিব এবং কী পরিমাণ নিব। তো এখানে দেখতে পারতেছেন পেঁয়াজ, তো একটু যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এর কারণটা হচ্ছে যে আমার বাচ্চাগুলো ছোট, যদি বড় করে কেটে নিই তাহলে দেখা যাবে যে আমার বাচ্চাগুলো খেতে পারবে না। এবং এখানে দেখতে পারতেছেন যে রসুন রয়েছে, আমি রসুন নিয়েছি মোটামুটি 3টা এবং পেঁয়াজ নিয়েছি 4 পিস এবং হলুদ নিয়েছি মোটামুটি 10 থেকে 12 গ্রাম। তো আমরা হলুদ যখন নির্বাচন করব, এটা হচ্ছে আমার নিজে একদম জমি থেকে উঠাই নিয়ে এসে সেটাকে আবার রোদে শুকায়ে সেটা আবার ভেঙে নিয়ে এসেছি, এখানে কোনো ভেজালের প্রশ্ন নেই। তো তারপর আপনারা চেষ্টা করবেন ভেজালমুক্ত হলুদটা খাওয়াইতে। বাজারে যে হলুদটা পাওয়া যায় দেখা যায় তার ভিতরে কাশন্তি অনেক কিছু মিক্স করে, সেগুলো মুরগির পেটে গিয়ে একটা সমস্যা তৈরি করে। তো এটা আমরা কী কারণে খাওয়াবো? এটা আমরা খাওয়াবো সাধারণত মুরগিকে সুস্থ রাখার জন্য। স্বাভাবিকভাবে আমরা যেহেতু অ্যান্টিবায়োটিকটা বর্জন করতেছি এবং যখন অ্যান্টিবায়োটিক আপনি খামারে বর্জন করবেন দেখা যাবে তার মুরগিগুলো খুবই চঞ্চল্য থাকবে এবং মুরগিগুলোর রোগবালায় আসার সম্ভাবনা খুবই কম থাকবে। এটা অ্যান্টিবায়োটিক কাজ করে হলুদটা, এবং রসুন এটাও অ্যান্টিবায়োটিক, এবং পেঁয়াজ, এই তিনটা যদি আমরা মিক্সিং করে খাওয়াইতে পারি তাহলে আমাদের যে রানীক্ষেত, গাম্বুরা, এই যে ভয় ভয় রোগগুলো রয়েছে এই রোগগুলো আমাদের খামারে আসবে না কখনো। এবং এটা আমি নিজে ব্যবহার করতেছি, আমার খামারের বয়স মোটামুটি 3 বছর প্লাস। যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সংযুক্ত রয়েছেন তারা অনেকেই জানেন যে আমি বিভিন্ন প্রাকৃতিক উপাদান নিয়ে চিকিৎসামূলক ভিডিও তৈরি করতে থাকি। তারই ধারাবাহিকতায় তো আজকে এই পেঁয়াজ, রসুন, হলুদ নিয়ে আমার বিগত একটা ভিডিও দেওয়া আছে, আমরা চাইলে সেখানে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবং একটা আমি যেটা ইদানিং ধরে যেটা আমি একটা মেশিন কিনেছি এটা হচ্ছে 100 টাকা দাম, এটা খুবই ভালো, আমাকে সাহায্য করে পেঁয়াজ রসুন কাটতে, কারণ আমি প্রাকৃতিক উপাদানগুলো দিয়েই মুরগিগুলোকে লালন পালন করে আসতেছি। সেই কারণে দেখা যায় যে আমাদের বটি অথবা চাকু দিয়ে কাটতে গেলে অনেক সময় লাগে। এটার ভিতরে আমি পেঁয়াজ যখন দিব একদম চার দিলেই দেখা যায় যে খুবই একদম কুচি কুচি হয়ে কেটে যায়। তো আমরা এখন একটা মিক্স করব। তো দেখা যাবে যে মিক্স করতে গেলে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে মিক্স করতে পারেন, তারপরও পেঁয়াজ আর রসুনটা আগে যদি মিক্স করে নেন তো দেখা যাবে যে একটু সমন্বয় হয়ে গেল। তারপর হলুদ দিবেন, এবং হলুদের পরিমাণটা আপনার মুরগি অনুযায়ী, আপনার মুরগি যদি একটু কম থাকে তাহলে মুরগি হলুদটা নেবেন 5 গ্রাম থেকে 7 গ্রাম, পেঁয়াজ নেবেন 2টা, রসুন নেবেন 1টা। যদি মুরগি বেশি থাকে 100 প্লাস থাকে তাহলে দেখা যাচ্ছে যে যদি পেঁয়াজ নেন 3টা থেকে 4টা, রসুন নেবেন 2টা, হলুদ নেবেন 10 থেকে 15 গ্রাম। তো হলুদের পরিমাণটা কেন বেশি দিবেন, হলুদটা আপনারা যদি পেঁয়াজ রসুনের সাথে না খাওয়াতে চান তাহলে আপনারা যে খাবারটা খাওয়ান খুদ অথবা যে স্টার্টার ফিডটা রয়েছে এর সঙ্গেই খাওয়াতে পারেন। তো বাচ্চা যখন একদিনের বাচ্চা হবে, একদিনের বাচ্চাকেও যদি হলুদের রসটা খাবারের সঙ্গে মিশ করে খাওয়াইতে পারেন, তাদের যে অ্যান্টিবায়োটিক আমরা যে মক্সিলিন, অ্যামোক্সিসিলিন যে অ্যান্টিবায়োটিকগুলো খাওয়াই এগুলোর বিপরীতে এই ওষুধটা, এই হলুদটা ব্যাপক কাজ করে। এবং এটা খাওয়ানোর কারণে যে আপনার মুরগিকে কোনো সমস্যা হবে অথবা মুরগিগুলোর তেমন কোনো ক্ষতি হবে এমন কোনো সমস্যা নেই, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটা প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদান দিয়ে যদি মুরগিগুলোকে লালন পালন করেন তাহলে দেখা যাবে যে আপনার মুরগি কখনোই
অসুস্থতা হবে না এবং অসুখ বালাই রোগ বালাই আসবে না। তো আমি একটু যদি দেখাই, দেখেন আমার মুরগি বাচ্চাগুলো অটোমেটিকলি এখানে চলে আসবে, কারণ আমি কথা বলতেছি দেখে মুরগি বাচ্চাগুলো কাছে আসতেছে না। তো এইভাবেই আপনারা মিক্সিং করে খাওয়াইতে পারেন। আমি দীর্ঘদিন ধরে এই ফর্মুলাগুলো অনুসরণ করতেছি, তো আপনারা চাইলে ইউজ করতে পারেন, এটা আপনার অ্যান্টিবায়োটিক বিপরীতে কাজ করবে এবং আপনার খামারে খুবই রোগ বালাই না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এবং এটা আমি শীতকালে কন্টিনিউ খাওয়াচ্ছি, প্রতি সপ্তাহে শুক্রবার করে আমি এই ফর্মুলাটা সকালবেলা ইউজ করেছি। তো আজকে একটু ব্যস্ত ছিলাম, খাওয়াইতে পারিনি, সেই কারণে আজকে বিকেলবেলা অথবা রাত্রে আমি দিছি। তো আপনারা চাইলে এটা সকালবেলায় খাওয়ানোর চেষ্টা করবেন। এবং প্রাকৃতিক উপাদানগুলো সকালে ব্যবহার করলে হয় কি, আপনার দেখা যাবে যে আপনার মুরগির যে রাতের বেলা না খাওয়া শরীর থাকে, সেখানে যদি প্রাকৃতিক উপাদানের ঔষধের পানি অথবা প্রাকৃতিক উপাদানগুলো খায়, তাহলে দেখা যাবে যে তাদের রোগ বালাইগুলো আর খামারে কখনোই আসবে না। তো আজ এ পর্যন্তই, পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।